एवरीवन वेलकम टू माय चैनल आई एम श्रावण हियर। तो आज के হচ্ছে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করতে। তো কিসের রেসিপি? সেটা হচ্ছে ম্যাগির একটা রেসিপি। ম্যাগি বানাতে কে না জানে, ম্যাগি সবাই তোমরা বানাতে জানো, কিন্তু ম্যাগির হচ্ছে একটা পছন্দের রেসিপি। সেটা হচ্ছে খুব সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে ম্যাগি রামেন, রামেনের ইন্ডিয়ান ভার্সন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়ার সমস্ত মানুষের কোরিয়ান ম্যাগি পছন্দ নাও হতে পারে, কারণ সমস্ত নেশনের টেস্ট আলাদা হয়। তো সেই জন্য র্যামেনের একটা ইন্ডিয়ান ভার্সিটির রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আজকের রেসিপিটা হচ্ছে আমি খুব অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো, যেটা হচ্ছে তোমরা খুব সহজেই তোমরা তোমাদের হস্টেলে বা বেশে পেয়ে যাবে। কারণ আমি যেহেতু হস্টেলে থাকি, তো সেই জন্য হস্টেলবাসীদের কাছে যে ম্যাগি কী সেটা আমি খুব ভালো করে জানি। তো চলো ভিডিও শুরু করা যাক, আর রেসিপিটা তোমরা পুরোটা দেখে নাও, আর ভালো লাগলে বানিয়ে ভালো ঘরে। তো ম্যাগি র্যামেন বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে ফার্স্টে দেখে নিই। ফার্স্টে হচ্ছে একটা ডিম লাগবে, এটা হচ্ছে ম্যাগি নুডলসই নিয়েছি আমরা। যারা ম্যাগি খাও তারা ভালো মতোভাবে বুঝতে পারবে যে এটা ম্যাগি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা রসুন নিয়েছি কয়েকটা, এটা হচ্ছে সোয়া চাংস, এটা হচ্ছে লম্বা লম্বাভাবে গাজর কেটে নিয়েছি, আমি যতটা খাবো ততটাই নিয়েছি। আর এটা হচ্ছে ম্যাগির সিজনিং বা ম্যাগি মশলা। আর হচ্ছে আমার লাগছে সোয়া সস। আমরা জল ফুটতে দিয়েছি এবং এই বয়লিং ওয়াটারের মধ্যে আমরা ম্যাগিটা দিয়ে দেবো। কিন্তু আমরা 1.5 থেকে 2 মিনিট অবধি সেদ্ধ করবো, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবো না। তো ম্যাগি সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা একটা থালার মধ্যে এই ম্যাগির সিজনিংটা একটা থালার মধ্যে ঢেলে রাখবো। তো আমার ম্যাগি এখানে একদম সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমরা এই ম্যাগিটাকে তুলে ওই থালার মধ্যে রেখে দেবো। এভাবে কিন্তু পুরোটা জায়গা জুড়ে আমাদের ম্যাগিটাকে এভাবে পাতি রাখতে হবে। পুরো ম্যাগিটাই কিন্তু আমরা এই সিজনিংয়ের উপরে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এই এক্সেস হয়ে যাওয়া জলটা, ম্যাগির জলটা, এর মধ্যে আমরা কেটে রাখা গাজর দিয়ে দেবো। আর হচ্ছে এই সোয়া চাংসগুলো দিয়ে দেবো। সোয়া চাংস আর কেটে রাখা গাজরগুলো আমরা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, ওই ম্যাগির এক্সেস ওয়াটারেই দিয়েছি। এবার হচ্ছে আমরা পরিমাণ মতো একটু লবণ অ্যাড করব। এবার হচ্ছে আমরা এই রসুনের পিসগুলোকে হালকা করে থেতো করে নেব। গাজর আর সোয়া চাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা যেখানটাতে ম্যাগি রেখেছি ওই সেম থালাতেই তুলে রাখবো। গাজর আর সোয়া চাংসগুলো কিন্তু আমরা তুলে রেখেছি। এবার হচ্ছে কড়াই গরম করে আমরা এই ডিমটাকে পোচ করে নেবো। ডিম পোচ করাটা আমি তোমাদের দেখাচ্ছি না, তোমরা সবাই জানো। ডিমের পোচ আমার তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে এই সেদ্ধ করে রাখা সোয়া চাংস আর হচ্ছে এই সেদ্ধ করে রাখা গাজরগুলো হালকা একটু নুন আর একটু মশলা দিয়ে ভেজে নেব। তোমরা দেখো কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়েছি আমি, একেবারে অল্প, ওটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে সিদ্ধ করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। আমরা অল্প একটু নুন অ্যাড করছি।
এই গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োর একটা মিশ্রণই অ্যাড করছি, অল্প একটু অ্যাড করেছি, আর বাকিটা আমি সোয়া চামচের জন্য অ্যাড করবো। এবার হালকা করে ফ্রাই করে নেব, সিদ্ধ হয়ে আছে তাই বেশি ফ্রাই করার দরকার নেই। ফ্রাই হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে আমরা পাত্রের মধ্যে তুলে রাখবো। রেখেছি ভেজে, এবার হচ্ছে সেম প্রসেস মেনে আমরা সোয়া চামচটাও ভেজে নেব। একদম ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। আমরা ফের একটু তেল গরম করব। এরপর হচ্ছে এই থালায় তুলে রাখা এই সিজনিংয়ের উপর ছড়িয়ে রাখা ম্যাগিগুলোকে হালকা করে ভেজে নেব। আমি একটু ম্যাগিগুলো মশলার সাথে যাতে একটু মিশে যায় এই জন্য একটু হালকা করে মিক্সড আপ করে নিচ্ছি, তারপর কড়াইতে দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবার হচ্ছে এই ম্যাগিগুলো এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। এরপর একটু করে ম্যাগি করে নেবো হালকা করে। একদম ভাজা হয়ে গেছে, আর বেশি ঘাটাঘাটি করবো না এটাকে, এটাকে সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। ব্ল্যাক কন্টেনারটাকে সার্ভিং বোল হিসেবে ইউজ করবো, সেজন্য এটার মধ্যেই ম্যাগিটাকে তুলে রাখবো। তোমরা যে সার্ভিং বোল ইউজ করবে তার মধ্যে কিন্তু ম্যাগিটাকে তুলে রাখতে পারো। তুলে রেখেছি পুরো ম্যাগিটাকে, এবার হচ্ছে গ্রেভিটা তৈরি করব। আমি গ্রেভি তৈরি করার জন্য ফার্স্টে হচ্ছে কড়াই গরম করে আমরা এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তবে তেলটা আমার একটু বেশি পড়ে গেছে, এর থেকে কিন্তু একটু কম তেল ইউজ করতে হবে। এরপর এই গরম তেলের মধ্যে একে একে আমরা রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দেব। এরপর হচ্ছে এতে আমরা পরিমাণ মতো একটু সয়া সস অ্যাড করব। সয়া সসটা অ্যাড করার পর কিন্তু আমরা পরিমাণ মতো জল ইউজ করছি। আমি এখানে ফার্স্টে এক কাপ জল দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আর একটু জল লাগবে, ওই জন্য আমি আর আধ কাপ জল ইউজ করবো। যেহেতু এটাকে বয়েল করতে হবে সেই জন্য পরিমাণের থেকে একটু বেশি জল আমাকে ইউজ করতে হবে। যেহেতু ম্যাগি সিজনিংয়ে লবণ থাকে এই জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করছি। আমি হালকা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, তবে তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটা ইউজ করতে পারো, সেটা বেশি বেটার হবে। আমার কাছে ছিল না তাই আমি এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। হালকা আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, অল্প একটু জাস্ট হাফ টিস্পুন গরম মশলাগুলো অ্যাড করেছি। এবার এটাকে
আমি গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। এবার এটাকে বয়েল হতে দেবো। এবার এই বয়েল হওয়ার সময় আমি এইটুকু অল্প একটু চিনি অ্যাড করছি, জাস্ট অল্প। দেখো আমার সোয়া সসের এই গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমি ওই কন্টেনারে তুলে নেবো। আমরা এই সোয়া চাংসগুলো ভিজে রাখা সোয়া চাংসগুলো একদিকে দিয়ে দেবো। ভিজে রাখা গাজরগুলো আমরা একদিকে দিয়ে দেবো। আর হচ্ছে ডিম পোচটা একদিকে দিয়ে দেবো। গার্নিশিংয়ের জন্য আমরা মাঝখানে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, সেই জন্য হচ্ছে আমি লঙ্কা কুচিগুলো ইউজ করেছি। তোমার কাছে স্প্রিং অনিয়ন থাকলে তুমি ইউজ করতে পারো। আমাদের ম্যাগি রামেন এইভাবে রেডি করে ফেলেছি আমি একদম খুব কম উপকরণ দিয়ে। তোমরাও এটা খুব ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো চলে এসেছি আমি আমার ম্যাগি র্যামেন নিয়ে, তোমাদের দেখাই। ওয়াও ডিলিশিয়াস, তাই না? ইয়েস, আমার তো তাই মনে হয়। টেস্ট করিনি এখনও, তবে এটা আমি এখন টেস্ট করব না, এটা টেস্ট করবো আজকে। কিন্তু আজকে ব্লগে আজকে হচ্ছে আমি দুটো ব্লগ করছি, আর সেই পরের ব্লগটা হচ্ছে তোমরা পরে দেখতে পাবে। আজকে সকাল সকাল হচ্ছে আমি ম্যাগি র্যামেনটা বানিয়েছি, কারণ হচ্ছে আজকে আমি 24 ঘন্টা শুধু ম্যাগি খাবো, মানে আর সেটা তোমাদের ব্লগে দেখাবো। কিন্তু এই ব্লগে তোমরা সেটা দেখতে পাবে না, তোমাদের সেটা পরের ব্লগে দেখতে পাবে যে আজকে আমি কী কী বানাই ম্যাগির। তো সকালে তো আমি ম্যাগি র্যামেন খাচ্ছি, আরও 3টে ম্যাগি রেসিপি আমি ইউনিক রেসিপি বানাবো। সেটা রেসিপিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু পরের ব্লগে তোমরা দেখাবো যে আমি কী কী খাচ্ছি 24 ঘন্টায় শুধু ম্যাগি। আর সেটা দেখতে হলে তোমাদের পরের ব্লগটা কিন্তু দেখতেই হবে। সো সাবস্ক্রাইব করে দাও।